ইতিবাচক চিন্তা যেমন মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তেমনি নেতিবাচক চিন্তা আপনাকে করে দিতে পারে দুর্বল। দিনের শুরু ও দিনের শেষে কমপক্ষে 5টি বিষয় তালিকাভুক্ত করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। ধন্যবাদের বিষয়গুলো এমন হতে পারে যা ইতিমধ্যে আপনার আছে অথবা আপনার সারাদিনে কোনো এক সময় তার অভিজ্ঞতা রয়েছে। সচেতনভাবে ধন্যবাদ দেওয়ার মতো বিষয়গুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে ধীরে ধীরে ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। মানুষের হাসি এবং প্রাণচঞ্চল ভাব প্রত্যেকের মুড ভালো রাখতে সাহায্য করে, তখন আর দিনের খারাপ কোনো ঘটনা মনে প্রভাব ফেলতে পারে না। এতে আপনার হাস্যোজ্জ্বল মুখের কাছে যে কোনো সমস্যায় খুব হালকা মনে হবে। একবারের জন্য হলেও নিজের সমস্যা থেকে মনোযোগ সরান, তখন দেখবেন অন্যদের সাহায্য করার ফলে আপনি যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ পাবেন তাতে মন অনেকটাই ভালো হয়ে যাবে। সবসময় নেতিবাচক পরিস্থিতির ইতিবাচক দিকগুলো চিন্তা করুন, এটি আপনার নেতিবাচক ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতেও সাহায্য করবে। যদি মনে হয় যে আপনি এ ধরনের সুযোগ হাতছাড়া করে ফেলেছেন, তবে নিজেকে বোঝান এবং শক্তি সঞ্চয় করুন যে পরে যেন আবার চেষ্টা করতে পারেন। তাছাড়া মাঝে মধ্যে গান শুনুন, ছবি আঁকুন, বই পড়ুন অথবা হাঁটতে যান। এতে মন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকবে এবং মনে থাকবে ফুরফুরে। প্রতিদিন 30 মিনিট অথবা তার বেশি সময় হাঁটলে শরীরের ডোপামিন বৃদ্ধি পায়, ফলে সঠিক কাজ করার জন্য মন শক্ত হওয়ার অনুপ্রেরণাও পায়।